হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। তো সকাল নয়, আমি 5টার সময় উঠলাম। 5টার সময় ছেলেকে একটু পড়াতে হয়, কারণ আগামী মাস থেকে ছেলের পরীক্ষা। তো তারপর একটু নিজের খেয়ালও রাখতে হয়, নিজেকে একটু এক্সারসাইজ করতে হয়। আর এখানে তো কোনো কাজ বাজ এরকম কোনো মতলব বেশি কোনো কিছু নেই। বাড়ি ঘরে তো মনে করো একটা কিছু বেশি থাকে, তো এখানে তো মনে করো শুধু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, কাপড় ধোয়া, ওইটাও অনেকটা বেশি মনে হয়। তারপর তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে অনেকটা আগে, তারপরও এখনো স্নান করতে পারিনি। এখন 9:30 বেজে গেছে, তো এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করব পুজো দেবার জন্য। ওই দিন তো দেখতে পেলাম আমার জ্বর আসলো, তো জ্বর থেকে ছেলেকে ধরলো, ছেলের সর্দি কাশি সবটাই হলো। এখন আবার কালকে থেকে আমাকে ধরলো ছেলের থেকে, জানো। আমার আর আমার একটা জিনিস কি জানো, আমার তো সাইনাসের প্রবলেম আছে। যখনই সর্দি হয় আমার শুধু ছিক আসে, শুধু ছিক আসে। ছিকতে ছিকতে না আমি পুরো মাথা টাথা ব্যথা, চোখ টোক লাল হয়ে যায়, শরীরটা খুব খারাপ করে নেয়। দেখো কথা বলছি তোমাদের সাথে, নাক দিয়ে না এতটা শুধু খুজলি হচ্ছে ভিতরে আর ছিক আসছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার কাজটা সব কমপ্লিট। এই যে ঘরটার মোজা হয়ে গেছে, আর ঘরের বিছানার বিছানা সব উঠানো হয়ে গেছে, আমার বাসনপত্র ধোয়া সব কাজ কমপ্লিট। তো এখন যাব হচ্ছে স্নান করতে। স্নান করে পুজো দেব, পুজো দেওয়ার পর তারপর রান্না বান্না করব। তো চলো, এখনো ব্রেকফাস্টও খাইনি, খুব খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কি কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে দেখো বিছানা টিছানা গুছানো কমপ্লিট। আর একটা জিনিস কি জানো, আমি এখানে কেন কাপড় চোপড় গুলা ভাঁজ করে গুছিয়ে রাখি, কারণ হলো আমার যে আলমেরা গুলো আছে, এই যেখানে এই আলমেরা গুলো ভালো নেই। ভালো নেই মিন্স এগুলা বাইরে থেকে কি হয় জানো তো, এগুলা বাইরে দিয়ে যে উপরে যারা মনে করো সেন্টেক্স জল ওভার হয়ে যায় না, ওইটা ওভার জলটা ওয়াল পুরো ঘামিয়ে ঘামিয়ে নিচে আসে, ওই ঘামিয়ে জলটা ভিতরে আসে আলমারির। যদি কাপড় চোপড় রাখি, পুরো কাপড় চোপড় গুলা ঘামিয়ে যায়, একটু ভিজা ভিজা ভাব থাকে, তো দেখবে কিরকম হয়ে যায়, ঘৃণা লাগে, আর কিরকম একটা গন্ধ বেরোয় দুইটা আলমারি থেকে এরকম। তো তার জন্য আমি আলমারিতে কাপড় চোপড় রাখি না, যেগুলা মনে করো কোথাও যাওয়া টাওয়ার জন্য ভালো কাপড় চোপড় রাফিউস ছাড়া, ওইগুলাকে আমি VIP-তে ব্যাগে ট্রলিতে করে রেখে দিই। আর যেগুলো রাফিউজের কাপড় চোপড় হয়, ওইগুলাকে আমি কি করি, ভাঁজ ভাঁজ করে, ওই বেডটাতে তো আমরা কেউ শুই না, এটা আমরা তো এই বেডেই থাকি, তো ওই বেডটা তো আমাদের কাজে লাগে না, যদি কেউ কখনো আসে তখন কাজে লাগে, আর ছেলেকে পড়াই। তার জন্য আমি কি করি, ভাঁজ করে ওইখানেই রেখে দিই কাপড় চোপড় গুলা, না হলে পড়া যায় না জানো তো পুরা। আর তারপর তোমার বাথরুম টয়লেটে যে জল যায় ওইটা, আর ফৌজি সরকারি কোয়ার্টার তো যেটাই বলো, সরকারি কোয়ার্টার তার এতটাও যেতটুকু আছে অতটুকু তো আমাদের জন্য অনেক কিছু, তারপর এগুলো অনেক পুরনো হয়ে গেছে কোয়ার্টার তার জন্য। তো চলো বন্ধুরা, বেশি বক বক করছে না, ভিতর গুলা জানো আলমারির ভিতর গুলাতে আমি কাপড় কাগজ লাগিয়ে দেখেছি রাখার জন্য, কিন্তু রাখা যায় না, আমার কাগজটা পর্যন্ত ভিজে পুরো ঘামিয়ে ভিজে যায় আর কালো কালো হয়ে যায়, তার জন্য আমি রাখি না, তার জন্য বাইরেই রাখি। আর যেগুলার তোলা কাপড় চোপড় ওইগুলো আমি VIP-তে ট্রলিতে, তারপর বক্সে তোমাদের দাদা ভাইয়ের ওইগুলাতে রাখি, তার জন্য এত কাপড় চোপড় তোমরা দেখো এরকম এরকম এদিকে এদিকে রাখি আমি। তো চলো বন্ধুরা, বেশি বক বক করছি না, আবার দুধ আনতেও গেলাম, দুধও নিয়ে আসলাম সকাল থেকে। দেখো দুধটাও গেট থেকে নিয়ে আসতে হয়, তো দুধটাও নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, বেশি আর বক বক করছি না, স্নান টান করেনি, আবার রান্না বান্না করতে হবে, বরমশাই চলে আসবে ডিউটি থেকে। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ 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 সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেউ স্কিপ করে ভিডিও দেখো না প্লিজ। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট, তো আমি চলে আসলাম, আর এখানে কফি নিয়ে চলে আসছি, এখন কফি খাবো, সকাল থেকে এখনো খাইনি। আর এই যে দেখো সুন্দর করে বল, আর সকালবেলা কলার বড়া বানিয়েছিলাম, ওইটা দিয়ে চা খাচ্ছি, কফিটা খাচ্ছি। হুম
এরকম চা টানে না, মনে হয় যে ঘর পর্যন্ত ফেটে যাচ্ছে আমার। পুরো নাক টাক পুরো মুখ টুক সব জ্বলছে জানো, এরকম শুধু হাঁচি হাঁচি হচ্ছে। মনে হচ্ছে কিছু ঝাল করে কিছু খায় তাহলে মনে ভালো লাগবে। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, রান্না বসাতে হবে, 11টা বেজে যাচ্ছে। চলো বন্ধুরা। তো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন রান্নাঘরে আমার অবস্থা খুব খুব খুবই খারাপ, নাক পুরো জ্বলছে আর আমার সাইনাসের প্রবলেম আছে, হাঁচি দিতে 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 পরেশান হয়ে যাচ্ছে। আমি এরকম করতে পারছি না, নাক থেকে জল বেরোচ্ছে না। এখানে ভাতটা বসিয়েছি, সবজিটা ইন্ডাকশনে বসিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপর আসছি। কথা বলতে পারছি না আমি, কারণ ছিপ আসছে বারবার কথা বলতে গেলে, প্রচন্ড প্রচন্ড শুধু নাকের ভিতরটা চুলকাচ্ছে আর তোমার নাকের ভিতরটা চুলকায় আর তোমার হাঁচি আসে। তো তার জন্য কথা বলতে পারছি না। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, তারপর দেখাচ্ছি কি কি রান্না করবো। তো আজকে রান্না করবো হচ্ছে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর রান্না করব ভাবছি, কে কে খাও জানি না, আমি খাই শুকা শুটকি মাছের চাটনি করব একটু, কারণ ঝাল ঝাল করে করবো, একটু ভালো লাগবে খেতে। আমি সব সময় খাই না, যদিও মনে করো 2 মাস একদিন, মাসে একদিন এরকমই হয়, এত একটা প্রিয় না আমার। তো আজকে একটু করবো, কারণ সবজি নিয়েছে তো, তো ঝাল ঝাল করে চাটনি করলে একটু ভালো লাগবে খেতে, তো তার জন্য চাটনি করবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, পাশে থাকতে যাচ্ছি আবার রান্না করার পর তোমাদের সামনে। তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট, আবার চলে আসলাম তোমাদের সামনে। হাতে দেখো এটা কি নিয়ে আছি, রোগন করছে আর ভালো লাগছে না, নাকটা অনেকটা জ্বালা পোড়া করছে। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের কাছে কি রান্না করছি, তো চলো দেখে নাও। তেজে দেখে নাও বন্ধুরা, এখানে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর এখানে রইলো সেই শুটকি মাছের চাটনি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করলাম। আর এখানে তো ভাত রয়েছে, আজকে এতটুকুই রান্না বান্না, আর কিছু রান্না করলাম না। আর এখানে দেখতে পাচ্ছ দুধটা বসিয়েছি, একটু পায়েস করবো, পরে দাদাভাই বলছে একটু পায়েস খাবে তার জন্য। তো বন্ধুরা এখনো তোমাদের দাদাভাই স্নান করেনি, স্নান টান করার পর খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে একবারে আসছি, ছেলে স্কুলে রয়েছে, ছেলে স্কুল থেকে এখন আসেনি। তো খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সামনে আসবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, পাশে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম, কালকে ভিডিওটা দুপুর থেকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা এত খারাপ এত খারাপ কি বলবো, প্রচণ্ড জ্বর আসলো রাত্রেবেলা, প্রচণ্ড জ্বর। সকাল থেকে কিছুই করিনি, আজকে তোমাদের দাদাভাই করলো যা করলো। তোমাদের দাদাভাই আজকে টিফিন ব্রেকফাস্টও করে দিল, ছেলেকেও খাইয়ে দিল, সব কিছু তোমাদের দাদাভাই করলো। আজকে আমি কিছুই করতে পারছি না, তো এখন উঠলাম একটু চা করব। যতই হোক একলা যখন থাকি করতে তো হবে, আর তোমাদের দাদা ভাইয়ের 12টার সময় ডিউটি আছে, তো সিদ্ধ ভাত হলো করে দিতে হবে, কি করব। তার জন্য উঠলাম এখন, ওকে চা চা খাবো একটু আদা দিয়ে। প্রচন্ড গলায় কাশি থেকে না গলাটা পুরো জ্বলছে আমার, আর তোমার কাশতে কাশতে পুরো পেটে সাইডে সাইডে ব্যথা করছে, আর ভালো লাগছে না, আবার মনে হচ্ছে জ্বর জ্বর আসছে। তো কিছুই রান্না করবো না, সিদ্ধ ভাত করে দেবো ওকে। তো চলো বন্ধুরা ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। শরীর ভালো হলে আবার ভিডিও পাবে কালকের থেকে, আর যদি ভালো না হয় কালকে দেবো না। তো চলো বন্ধুরা, বাই। কথা বলতে পারছি না আমি।